নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে কুড়ি বাইশ মামলা যেটা স্টে পড়ে আছে সুপ্রিম কোর্টে সেটা কি বারো তারিখ কি কি উঠবে আদৌ এগারো তারিখ কিন্তু জাস্টিস হিমা কোহলি কোর্ট থেকে ছুটি নিয়েছে বিশেষ কারণের জন্য ওই জন্য উনি এগারো তারিখে কোর্টে বসবে না বারো তারিখ কি বারো তারিখকে কি উনি কি আদৌ কি কোর্টে বসবে উঠছে অনেক প্রশ্ন আছে চাকরি প্রার্থীদের অনেক আশা আকাঙ্ক্ষা দু এই বারোই জানুয়ারি থেকে স্বপ্ন দেখছে দু হাজার চোদ্দো টেট সতেরো টেট দু হাজার বাইশ টেট এরা স্বপ্ন দেখছে কারণ স্টে না উঠলে চোদ্দো সতেরোদের নিয়োগ হবে না চোদ্দো সতেরোদের নিয়োগ না হলে বাইশ টেট নিয়োগ পাবে না বিচারপতি হিমা কোহলি বারবার উনি ডেটের পরে ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে আমার মা মারা গেছে আমার মায়ের শ্রাদ্ধ হচ্ছে আমার আজকে এই সমস্যা আছে আজকে আমার এই কোর্ট শোনা এই কেস শোনানো আছে বিভিন্ন রকমের এক্সকিউজ দেওয়া আছে বাট আপনারা হাইকোর্টের ইন্ডেক্স আপনারা সুপ্রিম কোর্টের ইন্ডেক্সে আপনাদের এটা ইন্ডেক্স নাম্বার আছে ইন্ডেক্সটা নাম্বার দিয়ে আপনারা খুলে দেখবেন দেখা যাবে এগারো তারিখে জাস্টিস হিমা কোহলি বেঞ্চে বসছেন এখন বারো তারিখে কি আদৌ কি বসবে উঠছে অনেক প্রশ্ন আপনারা কিন্তু সবাই সবাই যেখানে যে এটা এই স্টেটে উঠানোর জন্য কিন্তু এবার কিন্তু পর্ষদও কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এই স্টেটা উঠানোর জন্য কিন্তু বারবার দু হাজার সতেরো টেট পাস চাকরি প্রার্থীরা চোদ্দো টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু বারবার শুধু একবার পর্ষদ অফিসে ছুটে যাচ্ছে এবং হাইকোর্টে যাচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা দৌড়াচ্ছে যেন শুধু স্টেটা উঠে যায় একটা রাজ্যের পুরো নিয়োগের ওপর পুরো স্টেটা দেওয়া আছে এখানে যতক্ষণ না স্টে উঠবে দু হাজার বাইশ আন্দোলন করে মাথা খুঁটে মরে গেল নিয়োগ দেবে না পর্ষদ সভাপতি এরপরে আমি একটা কথা বলে দিই এরপরে যখন স্টে উঠে যাবে দু হাজার সতেরো চোদ্দোতে নিয়োগ যখন হয়ে যাবে মাঝ এই নিয়োগের আগে স্টে ওঠার পরে কিন্তু গলার কাটার মধ্যে মতন আবার ফুটে উঠবে এনআইওএস আপনারা কিন্তু সবাই জানেন এই যে এনআইওএস চাকরি প্রার্থীরা এরা স্পেশাল যে ডিএলএডি করেছিল ঠিক আছে এনআই এনআইওএস আঠেরো মাসের এরা কিন্তু আবার কিন্তু এই স্টেটাকে না উঠানোর প্ল্যান করেছে এরা বলছে যতক্ষণ আমাদের রিপিটেশন উঠছে স্টে উঠাবারা এরা নিজেরা চাকরি তো এনআইওসরা তো পাবেই না এরা লোকে কাউকে চাকরি পেতেও দেবে না সম্পূর্ণটা এরা গটাপ করছে এরা আগের দিন এরা কেস করেছে এরা এনআইওএসরা এই যে স্টেটা যেন না স্টে উঠানোর জন্য চোদ্দো সতেরো বাইশ স্টেট সবাই অক্লান্ত পরিশ্রম করছে কেউ রাস্তাতে বসে আছে তো কেউ সুপ্রিম কোর্টে তো কেউ হাইকোর্টে কিন্তু এই এনআইওএস এরা কিন্তু সবার বিপরীতে গিয়ে এরা কিন্তু সম্পূর্ণভাবে কেস করে দিচ্ছে আবার এরা কেস করে দিয়ে মানে এরা বলছে যতক্ষণ না এদের রিটপিটিশান করা আছে ততক্ষণ না এটা করা যাবে না তবে আমি একটা কথা শুনেছিলাম নাকি যে ছয় নম্বরে ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সেটার সঙ্গে নাকি তারা নাকি যুক্ত হবে সো এখন কথা হলো কি বারো তারিখে যতটা সম্ভব মনে হচ্ছে আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম বারো তারিখে উনি বসবেই বসার চান্স প্রবল নাইনটি পার্সেন্ট কিন্তু কিছুটা হলেও আশাটা এখন একটু ক্ষীণ মনে হচ্ছে কারণ এগারো তারিখ বারো তারিখ একদিন পরে বাট আশাটাকে তোমরা বুঝিয়ে রাখবে ঠিক আছে মনটাকে ছোট করলে হবে না আশা করি এটা দু এক দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল আগামীকাল এগারো তারিখ এবং পরশু দিন আশা করি তিনি পরশুদিন দিন বসবেন কারণ এখনও সেটা অ্যাডভান্টেজ লিস্টে কিন্তু আছে মানে সেই কেসটে আগে শোনা হবে সুপ্রিম কোর্টে জাস্ট হীমাকলি বসবে এটা এখনও পর্যন্ত খবর আছে বাট এখন আমি আমিও বলতে পারছি না যে এখন কি আসবে কারণ আগে দিনে বলেছিল যে নাইনটি চান্স আছে বসার বাট এখনও পর্যন্ত আমি শিওরিটি দিতে পারছি না আপনারা ভগবানের কাছে প্রেয়ার করুন আল্লার কাছে প্রেয়ার করুন খ্রিস্টর যিশু খ্রিস্টের কাছে প্রেয়ার করুন যেন বারো তারিখে যেন স্টেটা উঠে যায় বেকারত্ব থেকে যেন চোদ্দো সতেরো টেট যেন মুক্তি পায় এবং বাইশ টেট যেন আসার যেন একটা যেন আলো দেখে আমিও চাই এটা মন থেকে চাই পার্সোনাল দিক থেকে চাই আপনারা প্রেয়ার করুন আর এরকম আপডেট আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতর ভারত পাতা কি যায় নমস্কার